আমি অবশ্যই জন্টু ভাইকে ভয় পাবো, যে সাপের চেয়ে মানুষ বেশি ভয়ঙ্কর হচ্ছে আপনার নাতি ভয়ঙ্কর রাসেল ভাই পাচ্ছে। আর সাপটা আমি স্টপ করলে বাদ দিলে রাসেলটা থাকে, তাহলে আমি পুরুষ মানুষগুলোকে আমি ভয় পাই, কারণ মানুষ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সাপের চেয়ে। আজকাল টাকা থাকলে ওই যে মামুন আর লাইলার মতো বুড়ি মহিলা, আমিও ছোড়ো পোলা লয়া ইয়ে করতে পারবো, তবে আমার এই ইন্টেনশন নাই, কিন্তু টাকা থাকলে আমার অভাব নাই। তাদের গাড়িতে ছবি তোলা মানে হচ্ছে সুগার ড্যাডি সাপ। অ্যাকচুয়ালি সাপ যেহেতু ভাইরাল হয়ে গেছে, সাপ তো হচ্ছে কি বলবো একটা প্রাণী, সো এটা নর্মাল ইস্যু। আর এই সাপটা আসলে আমাদের ফেসবুক মানে জুড়েই হচ্ছে তোলপার হচ্ছে, আমি আসলে বাস্তবে একটা সাপও দেখি নাই, আমি এখন ফেসবুকেই ঢুকতে পারছি না এই সাপের জ্বালায়। ইভেন তাও আবার নামটা হচ্ছে পুরুষের নাম দেওয়া আছে যে রাসেল বাইপার, বাট আমি মনে করি বাইপার সাপটা আমি স্টপ করলে বাদ দিলে রাসেলটা থাকে, তাহলে আমি পুরুষ মানুষগুলোকে আমি ভয় পাই, কারণ মানুষ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সাপের চেয়ে। সো সাপ আমার মনে হয় আমার কাছে ভয়ঙ্কর কিছুই না। হ্যাঁ, মুখোমুখি হয়েছি, মানে আম্মু হচ্ছে একবার দেখ জমিতে গেছিল, তো আমারও শখ ছিল জমিতে যাওয়া, তখন আমি দেখছিলাম যে আম্মু নিজে সাপ মারতেছে। এরিয়াতে বসবাস করি না যে আমি সাপ, আর আমি সাপ মানে গ্রামে দেখতে পারি বা পুকুরের মধ্যে দেখেছি, কিন্তু এমনিতে নর্মালি চিড়িয়াখানাতে দেখেছি, এমনি বাস্তবে কোনো সাপ দেখ আমি অবশ্যই জন্টু ভাইকে ভয় পাবো। কারণ হচ্ছে ওই যে বললাম যে সাপের চেয়ে মানুষ বেশি ভয়ঙ্কর, সো সাপ তো একটা নর্মাল একটা হচ্ছে প্রাণী, সো সাপে যে বিষটা দিবে সেটা আমি ডক্টরের কাছে গিয়েও আমি সারতে পারবো, কিন্তু মানুষ যে বিষটা দিবে সেটা হচ্ছে সারানো কখনো সম্ভব না, কারণ মানুষ হচ্ছে প্রাণীর চেয়ে বিষাক্ত। রাসেল ভাইপার নিয়ে যদি সিনেমা বানায়, সিনেমা করবো না কেন, সেটা তো সিনেমা আমি করব, এই না যে আমাকে অন্য কোনো প্রপোজ করতেছে, আমাকে তো কাজের অফার করতেছে, তাই না, সেটা তো আমি করবোই স্বাভাবিক। সিনেমার সাথে আসলে বাস্তবতার কোনো মিল নেই, সিনেমা সিনেমা, সিনেমাতে দেখা গেছে যে আগের মানুষগুলোও হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই মুভির মধ্যে হচ্ছে সাপের অ্যাক্টিংগুলো করেছে, তো যেমন এই যে আজকে আমি একটা পোস্টে দেখলাম হচ্ছে গাজী মাহবুব ভাইয়ের, যে উনি সাপ সম্পর্কে অনেক বর্ণনা দিয়েছে, একটা তালিকা জুড়ে লাগিয়েছে, কিন্তু আসলে সত্য কথা বাস্তবে সাপ আর হচ্ছে সিনেমাতে সাপ আসলে অনেক অনেক ডিফারেন্ট। এই না যে একটা সাপকে আমি পায়ে আঘাত করলাম, সে এসে আমাকে এসে ধ্বংস করার জন্য সে আমার পিছু লেগেছে, এগুলো এগুলো একেবারেই হচ্ছে মানে ইললজিক। ভাইরাল বিষয়টা কি জানেন, আমাদের দেশে আমি দেখেছি যে কোনো জিনিস একটা একবার যদি ইয়ে হয়, ওই জিনিসটা নিয়ে আমাদের দেশে হোক, সেটা হোক মানুষ, সেটা হোক সাপ, সেটা হোক ইঁদুর, সেটা হোক বাঁদর, যেটাই হোক, মানে ওই জিনিসটা নিয়ে মানুষ লাফালাফি করে বেশি। দেখুন আমি বললাম না, বললাম না আমি একটা রীতিমতো একটা পোস্টও দিয়েছি লাভলি লিপি আইডিতে, যে ফেসবুকে যদি আমি ঢুকি এখন শুধু আমি সাপই দেখছি, মানে বাস্তবে তো আমি সাপই দেখতেছি না, মানে আমি ভয়ের চোটে আমি ফেসবুকে ঢুকতে পারছি না, মানে এত পরিমাণ ফেসবুক জুড়ে হচ্ছে সাপ আর সাপ, তাও আবার রাসেল বাইপার সাপ, রাসেল বাইপার সাপ। আরে ভাই, রাসেল বাইপার সাপের নামটা কেন উল্লেখ করেন, আরও তো কত বেচারা সাপরা পড়ে আছে, দোড়া সাপ কী কী সাপ বলে ওদের নামটা উল্লেখ করেন, ওরা কী ক্ষতি করেছে। আমি এইসব নামটা মুখে নিতে চাই না, হচ্ছে আমি 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 মানে হচ্ছে বললাম না ওরাই মানুষের মধ্যে পড়ে বিষাক্ত সাপ, সো এইটা আমি স্কিপ করতে, মানুষ তো বললাম না প্রাণীর চেয়ে ভয়ঙ্কর হয় অবশ্যই, হ্যাঁ অবশ্যই মানুষটা মানে সাপের চেয়ে ভয়ঙ্কর, হ্যাঁ অবশ্যই হচ্ছে আপনার নাতি ভয়ঙ্কর রাসেল ভাই পাচ্ছে। না, চায়ের দোকান ছাড়তেছি না, এটা থাকবে, বাট পাশাপাশি অন্য একটা বিজনেস করার ট্রাই করছি। এবার আমি একটা কথা বলি, আমাদের দেশে এই যে আমি ফুটপাতে এখন বিজনেস করছি, মানুষ মনে করে আমার বাড়ি ঘর নাই, মা বাপ নাই, মানে বাঙালির মেন্টালিটি কতটা ছোট হলে ভাবে যে একটা মেয়ে ইয়ে দিয়েছে হচ্ছে তার মনে হয় কোনো ফ্যামিলি নাই, তার ব্যাকগ্রাউন্ড নাই, তার মানে কিছুই নাই। এবার আমি বলি আমার বাপ মায়ের সব কিছুই আছে, শুধু আমার কিছুই না, আমি ফকির নি, আমার কি আছে, তো এটার জন্য আমি ছোট থেকে স্টার্ট করেছি, মানুষের মেন্টালিটি যেন
চেঞ্জ হয়, কেউ একটা রাস্তায় কোনো একটা কাজ করছে তাই তাই যেন এই না ভাবে যে আসলে সে ফকির নেই, ফকির নেই না, সে কাজ করছে, আপনাদের মতো বসে বসে খাচ্ছে না, ইভেন আপনাদের মতো অন্যের উপরে ডিপেন্ড করে না। সো আমি এরকম একটা মানুষ, আমি আমার বাবা মায়ের উপরে ডিপেন্ড করে না, আমার বাবা মায়ের কী আছে সেটাও আমার দেখার বিষয় না, আমার কাছে কী আছে সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দামি দামি গাড়ির সাথে আমি সেলফি তুললে তারা হচ্ছে আমার রিলেটিভ, আমার চাচারা গুলশানে থাকে, আমার রিলেটিভরা আছে, আমার অনেক রিলেটিভ আছে, তো তাদের গাড়ি বাড়ি থাকতেই পারে, তাদের গাড়ি বাড়িতে আমি ছবি তুলতেই পারি, এই না যে তাদের গাড়িতে ছবি তোলা মানে হচ্ছে সুগার ড্যাডি। এই যে বললাম না, বললাম যে আমাদের হচ্ছে দেশে বাংলাদেশে মানুষের মাইন্ডগুলো একেবারে নেগেটিভ। ধরুন আমি আপনার সাথে একটু কথা বলতেছিলাম বা হচ্ছে একটা জায়গায় বসে কথা বলতেছেন, ভাববে মনে হয় আপনার সাথে আমার কি প্রেম ভালোবাসা হচ্ছে, কত কি না ভাববে, অথচ একটা ভাই বা আপনি আমার মামা হতে পারেন বা আপনি আমার চাচা হতে পারেন, আপনি আমার বাপ হতে পারেন। এমনও হয়েছে আমি আমার বাবার সাথে হচ্ছে আমার বাবার কর্মস্থলে গিয়েছি, আমাকে কেউ দেখে নাই কখনো, সেখানে অবধি মানুষ ভেবে নিয়েছে আমার বাবার মনে হয় বান্ধবী টান্ধবী কিছু, আমার বাবা মানে আমার বাবার সামনে কমেন্ট করে। আমার সুগার ড্যাডি থাকবে কেন, কারণ ওই যে আমি বললাম না আমার ফ্যামিলির দিকটায় অর্থনীতির কোনো প্রবলেম নাই যে বা কিছু, আর হ্যাঁ আমার অবশ্যই আমি কাজ করেছি, আমার নিজের জমানো টাকা পয়সা আছে, যে আমি যে এইটা করেছি তাও নিজের টাকা দিয়ে ছোট থেকে স্টার্ট করেছি, তো আমার টাকা পয়সা থাকতে পারে না? আর আমার ওরকম যদি টাকা পয়সা থাকতো তাহলে তো আমার গাড়ি বাড়ি আমি হচ্ছে BMW কী কী বলে কত কিছু সবই করে ফেলতাম, কিন্তু আমার তো সুগার ড্যাডি নাই বলেই তো আমি ছোট করে একটা বিজনেস করতে চাই, এটা আছে আবার ছোট করে একটা বিজনেস, তাও বলি নাই যে বড়সড় একটা বিজনেস স্টার্ট করব। আর বড়সড় বিজনেস স্টার্ট করতে গেলে অবশ্যই আমার সুগার ড্যাডি লাগবে, আদারওয়াইজ এমনি এমনি আমার কেউ এক টাকা দিবে না। আমি জানি না, কারণ আমার রাগ বেশি, বাট আমার চোখ সুন্দর কিনা তাও আমি জানি না, বাট আমি 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 এটা গ্যারান্টি দিতে পারবো আমি প্রচণ্ড রাগি, প্রচণ্ড রাগি। তবে আবার কিন্তু নিজে নিজেই আবার মানে মানে নিজে খারাপ লাগে যে আসলে কেন এমন করেছি, কিন্তু বোঝাতে দিই না, বাট সে জানে যে আমি এখনও তার উপর রাগ করে আছি, এটা আমি বোঝাতে দিই না। না আমি বিয়ে শাদী নিয়ে ভাবছি না, কারণ বিয়ে শাদী বাইন্ডিং জিনিসটা আমার পছন্দ না, সো যদি কপালে থাকে হবে, বাট আমি নিজে থেকে এখন আর কি এটা নিয়ে ভাবছি না, আমি জাস্ট ফোকাস দিচ্ছি আমার কাজে, যে কোনো একটা আমি কিছু একটা করবো, দ্যাটস ওয়াই তারপরে বিয়ে শাদী। দেখেন আজকাল টাকা থাকলে ওই যে মামুন আর লাইলার মতো বুড়ি মহিলা, আমিও ছোড়ো পোলা লয়া ইয়ে করতে পারবো, তবে আমার এই ইন্টেনশন নাই, কিন্তু টাকা থাকলে আমার অভাব নাই। না না আমি বাচ্চা কোলে নিয়ে ঘুরবো কেন, আমি আমি দরকার হলে নিজের বাচ্চা পয়দা করে তখন ঘুরবো, আমি শুধু শুধু ওরকম বাচ্চা নিয়ে ঘুরার তো দরকার নাই। তবে ভাগ্যে কি আছে তো আমি বলতে পারবো না, আমারই এখনো বয়স হয় নাই, আমার 1999 জন্ম, আমি এখনো আমার ইন্টার হচ্ছে অটোপাস যেটাকে বলে ইন্টার বিশে, সো আমার এখনও আমি রানিং পড়াশোনা করতেছি, আমি অনার্স থার্ড ইয়ারে আছি, পড়াশোনাতে আছি, সো বিয়ে শাদী করবো, এখনও তো এত আহামরি ই হয় নাই।